এটার উপর দিয়ে চাকা স্লিপ করার একটা ব্যাপার আছে। আস্তে আস্তে আসিফ ভাই, আসিফ ভাই ব্রেক ব্রেক ব্রেক, আসিফ ভাই ওয়েট 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 ওয়েট, হায় হায় রাস্তার কি অবস্থা। এটার উপর দিয়ে চাকা স্লিপ করার একটা ব্যাপার আছে। আস্তে আস্তে আসিফ ভাই, আসিফ ভাই ব্রেক ব্রেক ব্রেক, আসিফ ভাই ওয়েট 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 ওয়েট, পারবেন পারবেন, ব্যথা পাইছেন? চাকা স্লিপ করতেছে এই জায়গাটা, আমি প্রথমেই মনে হয়েছিল আমার কাছে ঝুঁকিপূর্ণ। যাই হোক, আস্তে 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 উঠান, যাই হোক আসিফ ভাই খুব বেশি ব্যথা পায় নাই। কিন্তু এই জায়গাটা প্রচুর ভাঙা ছিল আর ধুলাবালি, তো মানে চাকা স্লিপ করছে, আমার চাকায় অনেকবার স্লিপ করছে, আর আসিফ ভাইয়েরটা তো আরও বেশি স্লিপ কেটে পড়লো। যাই হোক আমি একটু উপরে উঠাই দেই। কি হয়েছে ভাই? কোন সমস্যা হয়েছে? পায়ে ব্যথা পাইছেন? হ্যাঁ না, আমাদের এই ওই যেখানে ভাঙা না ওইখানে চাকা স্লিপ করছে, আমাদের সঙ্গে যে ছিল সমস্যা হয় নাই। ভাই ঠিক আছেন আপনি? মানে আপনি উঠার সময় পিছনে মুভ করছেন, বুঝতে পারছি। আপনার গাড়ি সোজা রাখা উচিত ছিল, আমারটাও স্লিপ করছে কিন্তু গাড়ি সোজা ছিল তো ঝামেলা হয় নাই। আমি ব্লগিং এ বলতে বলতে যাচ্ছি যে এখানে একটা ঝামেলা হইতে পারে আমার জিগায়। আপনি আমার ভাইরাল ভাই, ভাইরাল আগায় যান, আগায় যান, চলেন চলেন। তো ব্যাপার চেষ্টা হয়েছে আমাদের আসিফ ভাই পুরা ডিম পাহাড়ে যাওয়ার আগেই নীলগিরি পার হয়ে উষ্ঠাকে পড়ছে। সো ভাই এই জায়গায় সবাই পড়বে, এই জায়গাটা মনে করেন দেখেন না মানে কাজ, প্রথমত হচ্ছে খাড়া, তারপরে হচ্ছে ওখানে ভাঙা, তো ধুলাবালি আর সুরকি একসঙ্গে, সুরকিতে চাকা স্লিপ করছে যার কারণে এই সমস্যাগুলো হয়েছে। তো যতই আপনি প্রো বাইকার হন না কেন, যে কোনো একটা অবস্টাকেল সামনে আসতে পারে। তো এই হলো ব্যাপার, সে আমাকে থ্রেট দিচ্ছে যে ভিডিও দেওয়া যাবে না। আরে ভাই এটা তো রিস্কি একটা জায়গা ছিল, সো ক্যামেরাতে এটা তো আর মানে একটা পার্ট, ট্যুরেরই একটা পার্ট। দুর্ঘটনা আসলে বলে কয়ে আসে না, তো যদিও এটা কোনো দুর্ঘটনা না, ওখান থেকে উঠার সময় চাকা স্লিপ করছে, হালকা পড়ে গেছে। তো এই হলো ব্যাপার।